بسم الله الرحمن الرحيم السلام عليكم جراشالك চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই তো অনেক দিন দেশে থাকলাম এখন চলে যাব তো দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের যাওয়ার ঘন্টা বেজে গিয়েছে সব কিছু এক এক করে গুছিয়ে নিয়েছি তো এদিকে আমরা সব কিছু রেডি করে নিয়ে বসে আছি এখানে কিছু ব্যাগ আছে তো ওটাতে আছে প্রায় 24 কেজির মতো সরিষার তেল তো এবার আমরা কিছু নিয়ে যাচ্ছি না বেশিরভাগ জিনিসটাই আমার ফুফু নিয়ে যাচ্ছে তো উনি অনেক দিন পর আসছে অনেক বছর পরে তো একটু একটু করে অনেক কিছু নিতে নিয়েছে আর এদিকে আজমাইনও দেখালো যে অনেক টাকা গিফট পেয়েছে তো সবাই রেডি হয়ে বাইরে বসে আছে তো দেখতেই পারতেছেন যে বাইরের কি অবস্থা এতটা কুয়াশা পড়েছে যে লঞ্চে যাওয়া যায় না লঞ্চ ঠিক মতো আসেও নাই তো সেজন্য চিন্তা করলাম যে আমরা গাড়িতে যাব কিন্তু আমরা লোকজনও বেশি আর এত কুয়াশা তো একটা গাড়ি নিয়েছি তো এখন গাড়িতে যেতেও কিন্তু খুবই ভয় লাগতেছে কারণ প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছে তো কুয়াশার কারণে রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না তাও কিছু করার নেই যেতে হবে তো ওনাকে বললাম যে একটু আস্তে চালানোর জন্য আর এখন আমরা আছি এই তো নিমতলায় এটা আমাদের এলাকার একটা খুবই নাম করা জায়গা কিছুদিন আগে দেখলাম চ্যানেলাইতেও দেখানো হয়েছে তো ভালো লাগে যখন নিজের এলাকা টিভিতে দেখানো হয় তো অনেকটা পথে আমরা এখন চলে আসছি এই তো মন্ত্রীর বাসার সামনে এই তো হসপিটালটা ওটা এর আগে ওদিন রাতে গিয়েছি তেমন একটা দেখিনি তো এদিকে আমরা এখন শরীয়তপুর আছি তো এখানে এসে গাড়িটা একটু নষ্ট হয়ে গিয়েছে গাড়ির হরেনটা ঠিক মতো বাজতেছিল না তো এই গাড়ি নিয়ে তো ডাকা ডোকা রিক্স তো এখানে উনি আবার গাড়ির হরেনটা ঠিক করতেছে আর আমরা এদিকে একটা দোকানে বসে সকালের নাস্তাটা খেয়ে নিব তো ভাবতেছিলাম ব্রিজের কাছাকাছি বা ঢাকার ভিতরে ঢুকে সকালের নাস্তাটা করব তুমি যখন এখানে নামিয়েছে তো এখানে বললাম যে সকালের নাস্তাটা খেয়ে নি যেহেতু বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি শুধু এক কাপ চা খেয়ে এসেছি তো খাওয়া দাওয়া শেষ করতেই দেখলাম ওনার গাড়িটাও ঠিক হয়ে গিয়েছে তো নষ্ট গাড়ি নিয়ে আসতে একটু চিন্তাও লাগে আবার কয়েকটা বাজে সেজন্য টেনশনও করতেছিলাম সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে তাই তো দেখতে দেখতে এখন আমরা মামার কাছাকাছি চলে এসেছি আর এদিকে নতুন নতুন অনেক অ্যাপার্টমেন্ট হচ্ছে সম্ভবত এগুলো সরকারি কোয়ার্টার যেহেতু এদিকে অনেকগুলা সেনানি ক্যাম্প হয়েছে তো এদিকে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর অনেক সুন্দর একদম সব কিছু দেখলে খুবই ভালো লাগে তো আমাদের ওদিক থেকে আসতে কিন্তু অনেকটাই রাস্তায় জ্যাম ধুলাবালি আর রাস্তার ইয়েও তেমন একটা সুন্দর না একদম ভাঙাচুরা তাই তো আর তো আমার ফুফু যেহেতু আমাদের সঙ্গে এবার নতুন উনি এর আগে পদ্মা সেতু দেখেনি তো ওনাকে বলতেছিলাম এটা সেটা ট্রেন লাইন তো বললাম যে সামনের দিকে তাকান সামনে নয়তো কিন্তু চলে যাবে ব্রিজ মজা করতেছিলাম তাই তো কথা বলতে বলতে আমরা টুল প্লাজায় চলে আসছি তো রাস্তার এখনো কাজ শেষ হয়নি কাজ চলতেছে তো গাড়ির ড্রাইভারই তো টুল দিয়ে এখন আবার গাড়িটা ছেড়ে নিতেছে তো ব্রিজ দিয়ে যতবারই যাই খুবই ভালো লাগে তো সুন্দর নতুন হয়েছে সব কিছু মিলেই ভালো লাগে আসলে বোরিং লাগে না এই তো ব্রিজ দেখতে দেখতে যাব আর এখানে দেখলেই ভালো লাগে তো এই তো এরই মাঝে আমরা ব্রিজ থেকে নেমেও গিয়েছি তো এটা হলো এদিকে টুল প্লাজা তো এদিকে রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর ওই সাইড থেকে এই সাইডের রাস্তাগুলো আরও বেশি সুন্দর করেছে কোনো জ্যাম নেই আবার দেখতেও ভালো লাগে আসলে এরকম রাস্তা দিয়ে অনেক
মাইল চলতো, ভালো লাগে, বোরিং লাগে না। আর যে ভাঙাচোরা রাস্তাতে একটু গেলেই কেমন জানি বোরিং ফিল হয়। তো এরকম রাস্তা হলে তো খুব তাড়াতাড়ি চলে আসা যায়। তাই তারই মধ্যে আমরা এখানে চলে এসেছি। তো এখানে ফুপু নেমে গিয়েছে, তো ওনার যা যা ছিল সব কিছু এখানে এক এক করে ফাহাদ আর ড্রাইভার নামিয়ে দিতেছে। তো ওনারও লোক আসছে, উনিও সব কিছু নিয়ে যাবে। আর আমার ফুফু বলতেছিল যাতে আমরা এখানে একটু রেস্ট করি, দুপুরের খাবার দাবার খেয়ে যাই। কিন্তু আমরা বললাম না, আবার গাড়িতে করে যেতে হবে, তো আমরা এখানে আর নামবো না, একেবারে বাসায় গিয়েই ফ্রেশ হব। তো এতে এদিকে উনি নেমে গেছে, আর ওনার ব্যাগ ট্যাগ সব কিছু নামিয়ে এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।